আজকে আমরা আরেকটা নতুন ল্যাব করব। কথা আশা করি শোনা যাচ্ছে আমার? তো নতুন একটা ল্যাব করব। এই ল্যাবটা আমাদের একেবারেই নতুন, একেবারে নতুন মানে এই নতুন সিলেবাসে প্রথম ল্যাবে, মানে নতুন ল্যাব এটা। আগের কিছু জিনিস আমরা করিয়েছি যেগুলো আগে থাকতো, কিন্তু এইটা আগে ছিল না। তোমাদের কাছেও নতুন, আমাদের কাছেও নতুন। এরমই একটা জিনিস আমরা শুরু করি। স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আজকে আমাদের এক্সপেরিমেন্ট হলো, ফুল স্ক্রিন করে দিয়ে দেবো। আমাদের আজকে এক্সপেরিমেন্ট হচ্ছে টু ডিটারমাইন দ্য ভিসকোসিটি অফ এ গিভেন লুব্রিকেটিং অয়েল বাই রেডু ভিসকোমিটার। অনেকের কাছে এটা বোঝার মতন হয়নি, বোধগম্য হয়নি। জিনিসটা হচ্ছে আমাকে কি করতে হবে আমি সহজে বলে দিই। আমাকে একটা অয়েল দেওয়া হয়েছে, এ অয়েল হ্যাজ বিন প্রোভাইডেড, ইট ইজ এ লুব্রিকেটিং অয়েল। আমরা জানি লুব্রিকেন্ট, যাকে আমরা বাংলায় বলে থাকি পিচ্ছিলকারক পদার্থ, দ্যাট মিন্স আ লুব্রিকেটিং সাবস্টেন্স অর আ লুব্রিকেটিং অয়েল মিন্স হুইচ ক্যান রিডিউস দ্য ফ্রিকশন বিটুইন টু পার্টস। একটা মেশিন ঘুরছে, সেখানে কনস্ট্যান্ট একটা ফ্রিকশন বা ঘর্ষণ হচ্ছে, সেই ঘর্ষণটার থেকে একটা হিট তৈরি হচ্ছে যেটাতে ইঞ্জিনটার ক্ষতি হতে পারে, সেই মেশিনটার ক্ষতি হতে পারে। তো আমরা সেই ঘর্ষণের সময় বা ডিউরিং ফ্রিকশন টু রিডিউস দ্য হিট উই হ্যাভ টু অ্যাড সাম লুব্রিকেটিং অয়েল অ্যাট দ্য ফ্রিকশনাল পার্ট। যে অংশটাই ফ্রিকশন হচ্ছে সেই জায়গাটাতে আমরা যদি লুব্রিকেটিং অয়েলটাকে লাগিয়ে দিই, তাহলে ফ্রিকশনটা অতটা হবে না, জিনিসটা স্মুথলি রান করবে। আদারওয়াইজ রান নাও করতে পারে, বারবার ধাক্কা খেতে পারে, স্পিড কমে যেতে পারে, অনেক গন্ডগোল হতে পারে। তো বোঝা গেল যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ লুব্রিকেটিং অয়েল। এবার আমার আজকের এক্সপেরিমেন্টটা কি, হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু ডিটারমাইন দ্য ভিসকোসিটি অফ দ্যাট পার্টিকুলার লুব্রিকেটিং অয়েল। মানে ভিসকোসিটি মানে হচ্ছে সে কতটা স্লিপারি, তার মধ্যে অয়েলি ভাবটা সে কতটা থকথকে না পাতলা, তার মধ্যে সেই পিচ্ছিল ভাবটা, যে স্লিপারি ভাবটা কতটা আছে সেটাকে আমরা বার করব। আচ্ছা, একটা কথা বলো, যে কেউ বলো যে ধরো এই যে মেশিন অয়েল খুব মানে ছোট ছোট জিনিসে ব্যবহার হয়, তোমার বাড়ির কোলাপসিবল গেট আটকাচ্ছে না, বাড়ির লোক বললে একটু মেশিন অয়েল দিয়ে দিতে, তুমি জাংশন গুলোতে 2 ফোঁটা করে মেশিন অয়েল দিলে, যে কোনো একটা মেশিন রান করছে না, তোমার সাইকেলের ব্রেক কাজ করছে না, তুমি একটুখানি টাইট হয়ে গেছে, কাজ করছে না মানে টাইট হয়ে গেছে, তুমি একটু লুব্রিকেটিং অয়েল দিলে কিন্তু স্মুথ হলো, ছাতা খুলছে না, শক্ত হয়ে গেছে বর্ষায় জাম পড়ে, তুমি একটু লুব্রিকেটিং অয়েল দিয়ে দিলে জাংশন গুলোতে সেটা কাজ করে, সেটাকে বলে মেশিন অয়েল, তাই তো? আলাদা করে মার্কেটে পাওয়া সেই মেশিন অয়েলটা ব্যবহার, পার্টিকুলার আমরা মেশিন অয়েলই ব্যবহার করি কেন? বাড়িতে তো আরো তেল আছে, রান্নার তেল আছে, কেরোসিন তেল আছে, তোমার নারকেল তেল আছে, অনেক অয়েল আছে, পার্টিকুলার মেশিন অয়েলটাই কেন ব্যবহার করছি, কি মনে হয়, যে কেউ বলে? পিচ্ছিলকারক পদার্থ কাজ করেছে জন্য। হ্যাঁ, তুমি যদি নারকেল তেল দাও দিতে পারো, কেউ বাধা দেয়নি, দিতে পারো, বাট ওটা অতটা স্লিপি হবে না, তুমি যে পারপাসে দিচ্ছো। তো সেই কোনটা কোন পারপাসে লাগাই, কেরোসিন অয়েল মানে অ্যাটলিস্ট নারকেল তেলের থেকে ভালো ভিসকোসিটি রেসপেক্টে। তো আমরা কোনটাকে ব্যবহার করি লুব্রিকেটিং অয়েল হিসাবে এটা আমরা কিভাবে বুঝি? এটা বুঝি হচ্ছে সে কতটা স্লিপি, সে কতটা ভিসকাস, সান্দ্র কতটা, বাংলায় ভিসকোসিটি কি যারা বাংলায় পড়ে এসছো তারা পড়েছো সান্দ্রতা হিসাবে। তো সেই কোনটা কতটা ভিসকাস সেটাই বার করাটা আমার আজকের কাজ। বোঝা গেল? ভিসকোসিটি বার করা হয় যে ইনস্ট্রুমেন্টে তাকে বলে ভিসকোমিটার। ভিসকোমিটার, দেয়ার আর সেভারেল টাইপস অফ ভিসকোমিটার, ওয়ান ইজ অসওয়াল্ড ভিসকোমিটার, অ্যানাদার ইজ স্টেভল ভিসকোমিটার, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ রেডউড ভিসকোমিটার, এরকম অনেক রকমের আছে আমাদের সিলেবাসে। ইন আওয়ার সিলেবাস দেয়ার আর রেডউড ভিসকোমিটার। রেডউড হচ্ছে যে
মানে একজন সায়েন্টিস্ট ঠিক বলবো না, মানে একজন মেশিনিস্ট বা ইঞ্জিনিয়ার ছিলেন, তো কিসাম রেডুট, আমার নামটা মনে পড়ছে না, তার মানে কোম্পানিতে তার এক এমপ্লয়ি এই জিনিসটা প্রথম বানিয়েছিল, এই অয়েলের ভিস্কোসিটি বার করার জন্য সে একটা সহজ ভাবে তার এক এমপ্লয়ি সেটাকে বার করে তার কোম্পানিতে ব্যবহার করতো। সে কোথায়? ওই রেডুডের কোম্পানি, রেডুড ছিল কোম্পানিটার মালিক অ্যাকচুয়ালি, ও কিন্তু অ্যাকচুয়াল ইনভেন্টার নয়। পরবর্তীকালে উনি ওই যন্ত্রটাকে মার্কেটে আনেন, যার ফলে ওনার নামটাই ভিস্কোমিটারের সাথে লেগে যায়, রেডুড ভিস্কোমিটার। অ্যাকচুয়ালি ওটা কিন্তু জেনারেলি এই নামগুলো হয় যে ইনভেন্টার তার হিসেবে, রেডুড কিন্তু সেটা নয়। রেডুড হচ্ছে ফার্স্ট প্রপোজ টু মার্কেট, সে প্রথম মার্কেটে এনেছিল, যে করেছিল তার নামটা কোনো কারণবশত আসে না, যাই তো সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ ভিস্কোমিটার বাই হুইচ উই ক্যান ডিটারমাইন দ্য ভিস্কোসিটি অফ আ গিভেন লুব্রিকেটিং অয়েল। আচ্ছা, যে কোনো ধরনের ভিস্কোসিটি মাপতে গেলে প্রথম কিভাবে মানে কিভাবে মাপা যায়, সেটা হচ্ছে সে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে কত সময় ধরে ফ্লো করছে সেই হিসাবে মাপা হয়। তোমার স্পিড মাপতে কি করতে হবে, তোমাদের সকলকে একটা লাইনে দাঁড় করিয়ে দৌড় করাতে হবে, যে যত টাইমে দৌড়ালে একটা নির্দিষ্ট ডিস্টেন্স সেটা তোমার স্পিডের সাথে ধরা হবে। যেরকম এখানেও লুব্রিকেটিং অয়েলের ভিস্কোসিটি মাপা হয়, ওকে একটা নির্দিষ্ট পাথের মধ্যে দিয়ে দৌড় করাতে হয়, কত টাইমে কত সেকেন্ডে দৌড়ালো তার উপরে ডিপেন্ড করে ওর ভিস্কোসিটিটা কি। রেডুটে অ্যাটলিস্ট তাই হয়। তাহলে চলে আসি আমরা আগে জেনারেল ভিস্কোসিটি কি জিনিসটা একটু দেখি। এছাড়া একটা বলে রাখি, তোমাদের ইউনিট 3 এর আন্ডারে লুব্রিকেন্ট বলে একটা ছোট অংশ পাবে, এখনো পাওনি, পাবে, খুবই সোজা খুবই ছোট্ট একটা অংশ। সেই লুব্রিকেন্টের মধ্যে এই ভিস্কোসিটি ভিস্কোসিটি ইন্ডেক্স এগুলো থিওরিটিক্যালি আবার পাবে, যেটা পড়াবে তোমাদের স্যার নরম স্যার। আমি এই ল্যাবটার জন্য যেটুকু দরকার আমি সেটুকু তোমাদের বলে নিচ্ছি। সো হোয়াট ইজ ভিস্কোসিটি? ভিস্কোসিটি ইজ দ্য ইম্পর্টেন্ট প্রপার্টি অফ আ লুব্রিকেটিং অয়েল। ভিস্কোসিটি ইজ আ মেজার অফ ইন্টারনাল রেজিস্টেন্স টু দ্য মোশন অফ এ ফ্লুইড, অর্থাৎ একটা ফ্লুইডের ভেতরের যে ইন্টারনাল রেজিস্টেন্স, কোনো একটা কিছুকে বাধা দেওয়ার যে ক্ষমতা তার উপর ডিপেন্ড করে হচ্ছে ভিস্কোসিটি। এটা ইট ইজ মেইনলি অকার ডিউ টু দ্য ফোর্সেস অফ কোহেশন বিটুইন দ্য ফ্লুইড মলিকুল। খুব ছোট করে শুনে রাখো, কোহেশন হচ্ছে এই যে কোনো একটা সলিড বা যে কোনো লিকুইডের মধ্যে না যে মলিকিউল গুলোর মধ্যে অ্যাট্রাকশন কাজ করে, কোহেশন ইজ দ্য অ্যাট্রাকশন বিটুইন টু মলিকিউল। এই যে জল তুমি গড়িয়ে দিলে, জলটা একসাথে যাচ্ছে, ও কি ছেড়ে 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 চলে যাচ্ছে? না তো, ওটা ঢালা জল দেখতে পাচ্ছ, কিন্তু তুমি যদি অয়েল দাও অয়েলটা অনেক সময় দেখবে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। দিস ভ্যারিজ ডিউ টু দ্য কোহেশন অর দ্য অ্যাট্রাকশন ফোর্স বিটুইন মলিকিউল। সেম কোহেশনটা ক্যারেক্টারিস্টিক হয় সেম মলিকিউল, মানে একটা অয়েলের মধ্যে যে সেম মলিকিউলের মধ্যে যে অ্যাট্রাকশন তাকে কোহেশন বলে, দুটো ডিফারেন্ট মলিকিউলের অ্যাট্রাকশন হলে সেটাকে কিন্তু অ্যাডহেশন বলে, অন্য জিনিস। এখন টপিকে নেই, আসছি না। সুতরাং তাহলে এখানে ভিস্কোসিটি আমি কি দেখছি, যেটার বার করছি একটা লুব্রিকেটিং অয়েলের বার করছি, সাপোজ ধরো ডিজেল, ডিজেল তো ওয়ান টাইপ অফ লুব্রিকেটিং হয়, তার আমি ব্যবহার করছি। তাহলে ডিজেল অয়েলটার মলিকিউল গুলোর মধ্যে কি ধরনের আকর্ষণ পরস্পরের প্রতি সেটার উপরে এই ভিস্কোসিটি ভ্যারি করে, ভিস্কোসিটি সেই মেজারমেন্টটাই আমাদের কাছে দেয়। এখানে এই যে মেশিন অয়েল ফ্রিকশনটাকে কিভাবে আটকায় সেটা আমি এখানে দেখো লাস্ট লাইনে বলে দিয়েছি, দ্য ফরমেশন অফ এ ফ্লুইড ফিল্ম অফ আ লুব্রিকেন্ট বিটুইন দ্য মুভিং ফ্রিকশন সারফেস অ্যান্ড দ্য জেনারেশন অফ ফ্রিকশন হিট। মানে এই যে ধরো ছাতা, খুব সাধারণ বুদ্ধিতে বলছি, কোনো ইঞ্জিনিয়ারিং না, ছাতাটা তুমি খুলছো বন্ধ করছো, এই যে ধাক্কা খাচ্ছে রডটায়, সেটা একটা ফ্রিকশন তৈরি হচ্ছে, যার ফলে কি হচ্ছে, তুমি যখন তখন ছাতা খুলতে পারছো না, ধরে ঝাঁকাঝাঁকি করতে হচ্ছে। তো সেই ফ্রিকশনটা কেন হচ্ছে, ওটা একটা ওই সারফেস এর মধ্যে একটা হিট তৈরি হচ্ছে ফ্রিকশনের জন্য। তুমি যদি সেখানে মেশিন অয়েল দাও, লুব্রিকেন্ট ইউজ করো, ইফ ইউ ইউজ লুব্রিকেন্ট দেন ইট উইল অ্যাক্ট অ্যাজ আ ফিল্ম, এটা একটা প্রোটেকশন দেবে বিটুইন দ্য সারফেস অ্যান্ড দ্য হিট,
ঘর্ষণের জন্য যে তাপটা তৈরি হচ্ছে সেই তাপ আর মেশিনের যে অংশটা তার মাঝে ও একটা প্রোটেক্টিভ লেয়ার হবে, এবং লেয়ার হয়ে থাকে বলেই ওটা স্মুথলি রান করে, ফ্রিকশনাল হিটটা তৈরি করতে পারে না, যন্ত্রটা বিকল হয় না। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি লুব্রিকেন্টের কাজ। লুব্রিকেন্ট কিন্তু এই অর্থে না হলো আমাদের যে হিউম্যান বডির যে আমাদের যে বোন গুলো আছে না, বোনের জয়েন্টেও কিন্তু এক ধরনের ফ্লুইড, এক ধরনের কার্টিলেজ থাকে, হাঁটু, গোড়ালি, এই ধরনের জয়েন্ট, যেগুলো খুব বেশি কাজ করে সারা জীবন। বয়সকালে দেখবে মানুষের শরীরে হাঁটুতে বলে যে ফ্লুইড কমে যাচ্ছে, হাঁটুতে ব্যথা হয়, ওই এক্সরে টেক্সরে যাবতীয় করে দেখা যায় ফ্লুইড ডেফিসিয়েন্সি হচ্ছে, মেয়েদের বেশি হয়। কেন না, ওই যে জয়েন্টটা দীর্ঘদিন ধরে কাজ করেছে, হাঁটু তো কি একটা দুটো তো জয়েন্ট, ওই এই টাইপেরই একটা মেশিন, সেই মেশিনটা যে দীর্ঘদিন ফ্রিকশন হয়েছে, দেখো ওখানে একটা ফ্লুইড ছিল, একটা অটো জেনারেটেড লুব্রিকেন্ট ছিল যেটা মানুষ নিয়ে জন্মেছিল, সেইটা ফুরিয়ে গেছে, এখন হাঁটুতে হাঁটুতে ঘষাঘষি খাচ্ছে, হয়ে যাচ্ছে ব্যথা হচ্ছে তো। হ্যাঁ, তো ফ্রিকশন ওখানেও হয়, ওখানেও লুব্রিকেটের কাজ আছে। তফাত একটাই, তোমার মেশিনে তুমি বাইরে থেকে অ্যাড করতে পারছো, বনে আর অ্যাড করতে পারছো, এটাই যত। আশা করি বোঝা গেল লুব্রিকেশনের কাজ কি এবং ভিসকোসিটিটা কেন লুব্রিকেন্টের জন্য দরকার। আচ্ছা, ভিসকোসিটি জেনারেলি দুভাবে এক্সপ্রেস করা যায়, ওয়ান ইজ ডাইনামিক ভিসকোসিটি অ্যান্ড অ্যানাদার ইজ কাইনেমেটিক ভিসকোসিটি। ডাইনামিক ভিসকোসিটি হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল যে রেজিস্টেন্স, টোটাল ভিসকোসিটি যেভাবে মাপা হয় সেটাই হচ্ছে ডাইনামিক, ওটাই অ্যাকচুয়াল পদ্ধতি। আর ডাইনামিক ভিসকোসিটিকে যদি আমি সেই লুব্রিকেটিং অয়েলের ডেন্সিটি দিয়ে ভাগ করি, ডিভাইড করি, ইফ উই ডিভাইড দ্য ডাইনামিক ভিসকোসিটি অফ দ্যাট করেসপন্ডেন্ট ডেন্সিটি অফ লুব্রিকেটিং অয়েল, দেন উই উইল ফাউন্ড কাইনেমেটিক ভিসকোসিটি। তাহলে ডাইনামিক বা অ্যাবসোলিউট দুদামেই বাজারে পাবে, এই ভিসকোসিটিটা হচ্ছে অ্যাকচুয়াল ভিসকোসিটি, এ হচ্ছে ইন্টারনাল রেজিস্টেন্স, ফ্লো, হেন তেন, এইগুলোকে ইন্ডিকেট করে। কি দিয়ে সিম্বল করা হয়, ইটা, এগুলো সব হচ্ছে গ্রিক লেটার, ইটা গ্রিকের অ্যালফাবেট, এগুলো আমাদের যেমন ইংলিশের ABCD বা বাংলায় অ ক খ, এগুলো হচ্ছে গ্রিকের অ্যালফাবেট, যত পড়ো আলফা, বিটা, গামা, ইটা, সিটা, চিটা, ল্যামডা, পাই, সব হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি গ্রিকের ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেট। এখানে ইটাকে নেওয়া হয় ডাইনামিক ভিসকোসিটি নিয়ে। আর কাইনেমেটিক ভিসকোসিটি যেটা তোমার ওই ডেন্সিটি দিয়ে ডিভাইড করে পাওয়া যায়, দিস ইজ দ্য রেশিও অফ ডাইনামিক ভিসকোসিটি অ্যান্ড ডেন্সিটি, রিপ্রেজেন্টেড অ্যাজ নিউ, এই যে ভি এর মতন দেখতে একটা জিনিস দেখছো, অ্যাকচুয়ালি ভি নয়, আশা করি জানো নিউ কিভাবে লিখতে হয়, এটা এটা ফিজিক্স হচ্ছে আমাদের। হ্যাঁ, তোমাদের এখন ফিজিক্সটা আছে বোধহয়। হ্যাঁ, তো তা তো হয়ে গেল, আমার ইজি হলো নিউ, তাহলে ইটা আর নিউ। আমরা আজকে এই রেডিও, সরি, রেডুট ভিস্কোমিটারে বার করবো হচ্ছে এই সেকেন্ডটা, কাইনেমেটিক ভিস্কোসিটি মানে নিউ। কাইনেমেটিক মানে হচ্ছে ওই কাইনেটিক্স এনার্জি, মানে কতটা ভালো দৌড়তে পারছে জিনিসটা, সেটাকে আমরা আজকে মেপে দেখ। এদের মধ্যে একটা রিলেশন আছে। হ্যাঁ বলো। এখানে কি ওই স্টোকস ল ইউজ হবে না কি ইউজ হবে না? না, এখানে স্টোকস ল অবধি যেতে লাগে না, এখানে আমরা জাস্ট টাইম ক্যালকুলেট করে সেটাকে পেয়ে যাই, আমরা আসছি সেটাতে পরে। স্টোকস ল অত কঠিন না, সোজা এটা তো। কাইনেমেটিক ইনটু ডেন্সিটি ইজ ইকুয়াল টু ডাইনামিক ডেন্সিটি, মানে রেডুট ভিস্কোমিটারে আমি যেটা পাবো সেটাকে যদি ডেন্সিটি দিয়ে গুণ করে দিই, মাল্টিপ্লাই করে দিই, তাহলে পাবো ডাইনামিক বা অ্যাবসলিউট ডেন্সিটি। আবার ভাইস ভার্সা এদিক ওদিক করে দাও তাহলে পাবে ডেন্সিটি, এক্সপ্রেস করা হয় তোমার রো দিয়ে। আর এগুলো তো বলে দিলাম, নিউ আর ইটা। এবার আসি আমরা আমাদের যন্ত্র, রেডুট ভিস্কোমিটার ইজ অ্যাকচুয়ালি ইউজ টু ডিটারমাইন দ্য ভিস্কোসিটি অফ পেট্রোলিয়াম প্রোডাক্ট। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, ভিস্কোসিটি না, রেডুটের আরো আরো কিছু ইনস্ট্রুমেন্ট আছে, অসওয়াল্ড বলো, স্টেবল বলো, এগুলোতে করা হয় অ্যাবসোলিউট, ওটাই বেশি লাগে, ফিজিক্সে যেগুলো পড়বে সেগুলো অ্যাবসোলিউটটাই পড়বে। এখানে হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্টস গুলোকে লুব্রিকেন্ট হিসাবে যখন ইউজ হয় সেই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের যে ভিস্কোসিটিটা দরকার হয় সেইটা, ওটা ফিজিক্সের থেকে এবার আলাদা হয়ে গেল,
এখানে মানে আমরা হচ্ছে কাইনেটিক ভিসকোসিটিটা মানে ডিরাইভ করব আর কি। এক্স্যাক্টলি, হুম, কাইনেমেটিক ভিসকোসিটিটা দেখবো যে কোন লুব্রিকেটিং অয়েল আমরা মেশিনে কোথায় ব্যবহার করতে পারি সেইটা। একটা ইনস্ট্রুমেন্ট তোমার প্ল্যান্টে ম্যানুফ্যাকচার হয়েছে কি সেটাকে বুঝতে চলেছে, তার কি কি জিনিসপত্র লাগবে, তার মধ্যে লুব্রিকেটিং অয়েলের কি কি প্যারামিটার থাকবে সেটা তুমি এইটার মাধ্যমে বার করতে পারবে। খুব সোজা জিনিস। ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে রেডুট ভিসকোমিটার। রেডুট ভিসকোমিটার ডিটারমাইন্স দ্য ভিসকোসিটি ইন টার্মস অফ সেকেন্ড। এটা অ্যাকচুয়ালি যে বললাম দৌড়াতে দেওয়া হবে, কে কতক্ষণে দৌড়ালো সেটাই হচ্ছে মূল। এখানেও তাই, কতক্ষণে ও দৌড়ে চলে যাবে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে সেটা আমরা সেকেন্ডে বার করব। অনেক জায়গায় রেডুট ভিসকোমিটারটার মানে কি বলবো এক্সপেরিমেন্টটা অনেকভাবে করা আছে, এক একটা জায়গায় আমি এক একটা পেয়েছি। তো আমি মোটামুটি যেটাকে চয়েস করেছি সেইটা আমি দেখাচ্ছি। অনেক জায়গায় এই রেডুট সেকেন্ড মানে কত সেকেন্ডে যাচ্ছে সেই সেকেন্ডটা বলে ছেড়ে দেয়, এটাও একটা ইউনিট হিসাবে কনসিডার হয় রেডুট সেকেন্ড। আর কোথাও কোথাও পয়েজে বার করা হয়। স্টোকসে যেমন একটা স্টোকস বলে ইউনিট আছে, এটা পয়েজে বার করা হয়। কাইনেমেটিক ভিসকোসিটি পয়েজে বার করা হয়, এটা দেখাবো আমি একটু বার। হ্যাঁ, ও আচ্ছা, তোমাদের পয়েজেই দেখিতে আছে, যাই হোক স্টোকসেও হয়। হ্যাঁ আমাদের পয়েজ। হুম, এখানে কি হয়, আমি অয়েলটাকে একটা নির্দিষ্ট জায়গায় নেব, তার নিচে একটা হোল আছে, একটা যাকে আমরা ভালো ভাষায় বলি অর্পিস, ফুটো অর্পিস আছে, তার মধ্যে দিয়ে অয়েলটা পড়তে থাকবে। এবার তুমি নিয়েছো ধরো 50 ml অয়েল, সে 50 ml অয়েলটা ওই অর্পিসের মধ্যে দিয়ে কতক্ষণে পড়লো সেটা বার করাই তোমার কাজ। টপ 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 করে পড়বে, এ টপ টপ করে পড়তে পড়তে কত সেকেন্ড লাগছে সেটাই হচ্ছে দেখা কাজ। যার ভিসকোসিটি যেরকম সে তত স্পিডে পড়বে, টেম্পারেচার বাড়ালে টাইম কমে যাবে, মানে ও পাতলা হয়ে যাবে, আরো ঝরঝর ঝরঝর করে পড়তে থাকবে। এই যে আমাদের গাড়িতে যে মোবিল অয়েল ব্যবহার করে, ওর তো একই কাজ, একটা টাইমের পর বদলাতে হয় কেন, ও আর তখন লুব্রিকেশনের ফ্রিকশনের কাজ করে না, ও তখন ঝরঝর ঝরঝর করে জলের মতন বেরিয়ে যাচ্ছে, তাই ওটা আমাদের টাইম বদলাতে হয়। তো সেই রকম রেডুট ভিসকোমিটার দু রকমের হয়, একটা হচ্ছে ভিসকোমিটার নাম্বার 1, একটা হচ্ছে ভিসকোমিটার নাম্বার 2। কি করে ম্যাচ ভ্যারি করে, যেখানে 2000 seconds এর কমের যে লুব্রিকেটিং অয়েল, মানে একটা নির্দিষ্ট পরিমাণ অয়েলকে পাস করাতে যদি 2000 seconds এর নিচে লাগে তাহলে তার জন্য লাগে ভিসকোমিটার 1, আর অ্যাবাভ 2000 হয়ে গেলে তার জন্য লাগে রেডুট ভিসকোমিটার 2। অ্যাকচুয়ালি ওদের ইনস্ট্রুমেন্টটাকে বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয় ওটার তফাৎটা কোথায়। ওটার তফাৎ হচ্ছে ওই যে সাইজ অফ দ্য অফিস, মানে ওই যে হোলটার মধ্যে দিয়ে যে পড়ে ওই হোলটার সাইজের ওপর ডিপেন্ড করে ওটা ভিসকোমিটার নাম্বার 1 না 2। হুম, যেটা টেম্পারেচারের সাথে ভ্যারি করে যায়, মানে অর্পিসটা ভ্যারি করে না, ফুয়েলের ক্যারেক্টারটা ভ্যারি করে যায়। তো এই কারণে ডিপেন্ড করে যে আমি, হ্যাঁ আমি বলছি যেটা অর্পিসটা যেটা ছোট সেটাই কি 2? অর্পিস যেটা ছোট, না বড়টা হচ্ছে 1, হ্যাঁ ছোটটা 2, ঠিক ছোটটা 2 বড়টা 1, গ্রেটার দেন 2000 বলছি। হুম হুম, তো জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রেই ভিসকোমিটার নাম্বার 1 টাই ব্যবহৃত হয়। এই গেল আমাদের ইনস্ট্রুমেন্টের বর্ণনা। ইউনিট ডাইনামিক বা অ্যাবসলিউট ভিসকোসিটি ইজ এক্সপ্রেসড অ্যাজ পয়েজ, কাইনেমেটিক ভিসকোসিটি ইজ এক্সপ্রেসড অ্যাজ স্টোক। এখানে আমরা কাইনেমেটিকটা করব, তাই এটা আমরা স্টোকসে করব। কিছু কিছু জায়গায় এই যন্ত্রটা দিয়েই ডাইনামিকও ব্যবহার করা হয়। সেখানে কি হবে, ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তুমি যে অয়েলটা ব্যবহার করছো তার যদি তুমি ডেন্সিটি জানো তাহলে একটার থেকে আরেকটায় যাওয়া আসা করতে পারবে। কিন্তু আমাদের সিলেবাস যেহেতু কাইনেমেটিক অবধি আছে, বা যাই হোক যেভাবেই আছে আমরা দুটোই যতটা সম্ভব তোমাদের কাছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি দুটোই দেখিয়ে দেবো, যদিও কাইনেমেটিক বলা আছে আমি দুটোই দেখিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল মানে থিওরি, এটা আমি আর আলাদা করে বলছি না, অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি। এটা যদি তোমাদের খাতায় লেখার জন্য এই অংশটুকু, সেটা আমি পরে তোমাদের লেখাটা দিয়ে দেবো। তো ভিসকোসিটি ইজ দ্য প্রপার্টি অফ ফ্লুইড, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য ফ্লুইড অ্যান্ড দ্য মুভমেন্ট পার্টস অফ দ্য ইনস্ট্রুমেন্ট, ডিপেন্ড অন দ্য কোহেশন অফ মলিকিউলস। আর রেডুট ভিসকোমিটারে যে টাইম ক্যালকুলেট করে করা হয়, ইন রেডুট সেকেন্ডস এটা এক্সপ্রেস করা হয়, আর পাস করে থ্রু একটা অফিসের মাধ্যমে, কতক্ষণ সময় লাগছে সেটাই তোমার কাজ। মেটেরিয়াল শক্তি আমি দেখিয়ে দিই, এবার প্রসেসটা স্যার দেখে।
মেটেরিয়ালস এই হচ্ছে বিস্কুমিটার দেখতে, এই একটা ইনস্ট্রুমেন্ট। ওই অর্ফিসটা যেটা ওই কোনটা ওই হ্যাঁ, নিচে অফিস যেটা আসছে, এটা হচ্ছে বাইরে থেকে দেখতে লাগে, দূর থেকে যদি দেখো এটা এরকম। এর সাথে কি থাকে? একটা থার্মোমিটার, কারণ টেম্পারেচারটা ভ্যারি করে, তো টেম্পারেচার তোমাকে মেনশন করতে হয়। স্টপ ওয়াচ কতক্ষণে সময় মাপবে, তার জন্য তো একটা স্টপ ওয়াচ দরকার। একটা স্ট্যান্ডার্ড স্টপ ওয়াচ ন্যারোমিটার, 50 ml ওহো না না, এটা তাহলে আমার ভুল, ওটা তলারটাই যেত, ওপরটাই উঠে এসেছে। হ্যাঁ স্টপ ওয়াচ, আচ্ছা স্ট্যান্ডার্ড ন্যারোমিকেট ফ্লাস্ক যেটা, সেটা হবে 50 ml, ঠিক আছে, এটা আমার লেখাটার গন্ডগোল হয়েছে। আর গিভেন স্যাম্পল, এটাও 50 ml নিতে হয়। এইবারে এটা এখানে, এক সেকেন্ড ঠিক করে দিই, এই হচ্ছে আমার টোটাল যা যা লাগছে সেটার একটা ইনিশিয়াল দেখানো হলো। এই হচ্ছে আমার রেডউড ডিস্কোমিটারের, যদি তুমি ক্রস সেকশন করো, কেটে দাও, কি দেখতে পাবে সেটা হচ্ছে তার পাশের দিকটা। ওপরে একটা থার্মোমিটার আছে, নিচে একটা প্লেন, কথা আমার শুনে রাখো, নিচে একটা বাটি বসানো আছে ভেতরে, সেই বাটিটার মধ্যে তুমি তেলটা মেপে ঢেলে দেবে। বাটিটার নিচে একটা অর্ফিস আছে, অর্ফিসটা প্রথমে একটা কাঠি দিয়ে আটকানো থাকে, তারপর আস্তে করে তেলটা ভরে এটাকে তুলে নিতে হয়। কারণ এমনি যদি খোলা রাখো ততক্ষণে তেল ভরবেই না, প্রথমে ওই অর্ফিসটাকে বন্ধ রাখতে হয়, বন্ধ রেখে তেলটাকে ঢালতে হয়, তারপর আস্তে করে অর্ফিসের ওই ঢাকনাটাকে সরিয়ে নিতে হয়। আর ওর তেলটা পড়বে টপ টপ করে, ঠিক সেই মুহূর্তে ঘড়িটা চালু করতে হয়, আর নিচে একটা ফ্লাস্ক রেখে দিতে হয়। কেউ ওই রাউন্ড নেকের ফ্লাস্ক রাখে, কেউ নর্মাল বিকার রাখে, কেউ কনিকাল রাখে, ওখানে একটা কিছু রাখলেই হলো, কারণ তুমি তো প্রথমেই মেপে নিয়েছো 50 ml, আর শেষে একবার মাপতে হয়। এখানে রাউন্ড নেকের ফ্লাস্ক দিয়েছে কেন, আদৌ 50 ml ঘেরেছি যে 50 ml কি নিচে পড়লো কিনা সেটা একবার রিচেক হতে লাগে। তো রাউন্ড নেকের ফ্লাস্ক হচ্ছে সেটা মাপার পক্ষে সবচেয়ে উপযুক্ত, কারণ ওটা অনেক বেশি নির্ভুল হয়। আমি বলেছিলাম না, বিকার বা কনিকালে অতটা নির্ভুল মাপ দেয় না, কিন্তু রাউন্ড বটন ফ্লাস্ক গুলো অনেক নির্ভুল মাপ দেয়, সেই জন্য, আর কিছু নয়। তবে এটা ছাড়াও হয়। আচ্ছা, এই যে অয়েলটা ঢালা হয় সেটা হচ্ছে আগেরটাই যাই, দাঁড়াও, এই যে ওপরে যে একটা ঢাকনা মনে বন্ধু, আছে না, মেশিনটা এত বড়, এই মেশিনটা, হ্যাঁ দেখ, এই এই এমনি মানে লেফট সাইডের ডায়াগ্রামটা দেখ, লেফট সাইডের পিকচারটা দেখে মনে হচ্ছে মানে খুব একটা বড় না, কিন্তু এক্ষুনি আপনি যেটা দেখালেন কেউ একজন অয়েলটা না দিচ্ছে ওটা তো মানে আমি, ওটা তো অনেক আমি বড়। জুম করে দেখাচ্ছি যাতে দেখতে পারো, বুঝতে পারো, ওটা আমি জুমিং করে ছবিটা নিয়েছি। ও ওর আচ্ছা, ওপরের একদম থেকে যদি টপ ভিউ নাও, ইনস্ট্রুমেন্টটা তো তুমি ফ্রন্ট ভিউ নিয়েছো, এবার যদি টপ ভিউ নাও, মাথা নিচু করে যদি দেখো ঢাকনাটা খুলে, তাহলে এইটা দেখতে পাবে। এই আগে যেখানে ওপরে যে ঢাকনাটা দেখছো সেইটার ওপর থেকে, যেখানে থার্মোমিটারটা গোজা আছে ওইখান থেকে যদি মাথা ঝুঁকিয়ে দেখতে যাও, তাহলে নিচেরটা পাবে। এই যে হাতে একটা মাঝে সরু একটা ডান্ডি দেখতে পাচ্ছো, ছবিটায় কতটা বুঝছো আমি জানি না, কিন্তু ইয়েস দেখো ম্যাম, দেখো ডান্ডাটা একটু, প্রথমে হচ্ছে একটা স্টিক মতো থাকে, তার নিচে একটা বল থাকে সেট করা, প্রথম যদি বলটা লাগিয়ে দাও নিচে ডান দিকে, ছবিটা দেখো, ওই যে অর্ফিসটা, এইটা হচ্ছে অর্ফিস। আমি এখন যদি গিয়ে অন করি স্ক্রিনটা আমার ফ্রোজ হয়ে যাবে, ওই জন্য আমি ব্যবহার করতে ভয় পাই। এটা হচ্ছে অর্ফিসটা, অর্ফিসটাকে প্রথম অবস্থায় আটকে থাকে, তেলটাকে ঢেলে নিতে হয়, তারপর আস্তে করে ডান্ডাটা তুলে নাও। তুলে নিলেই ও এবার টপ টপ করে জল পড়তে শুরু করবে, জল পড়তে শুরু করলেই, এই জল বলছি, অয়েলটা পড়তে শুরু করবে, শুরু করলে তোমাকে এবার টাইম নিয়ে মাপা চালু করে দিতে। এই হচ্ছে স্যার, এবার আমি স্ক্রিন শেয়ারটা অফ করি। আর রথিন স্যার কি আছেন? হ্যাঁ ম্যাডাম আছে, ঠিক আছে, আমি তাহলে আপনাকে করে দেবো। হ্যাঁ করে দিন, হুম হুম দেখছি এখনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে আমি দেখছি আসছে। ঠিক আছে, গুড ঠিক আফটারনুন আছে, স্যার। হ্যাঁ গুড আফটারনুন, গুড আফটারনুন স্যার, এক সেকেন্ড আপনাকে আমি গুড দিচ্ছি। আফটারনুন অর্পণ, গুড আফটারনুন স্যার,
হ্যাঁ স্যার করে দিচ্ছি আপনাকে। ওকে গুড আফটারনুন টু অল। আচ্ছা তো ব্যাপারটা আশা করছি এতক্ষণে সবার ক্লিয়ার হয়েছে যে ভিসকোসিটি আমরা কেন মাপি এবং কিভাবে মাপবো, সেটা তো প্রসিডিওর আমি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, ঠিক আছে? তো আমরা কেন মাপি না, এটা হচ্ছে দেখো লুব্রিকেন্ট আমরা যে কোনো ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে। আচ্ছা অসুবিধা হচ্ছে না তো কিছু শুনতে পারো? নো স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু আউটসাইডে আছি তো ওই জন্য যদি কোনো নয়েজ বা কিছু ইয়ে হয় তো বলবে, ঠিক আছে? আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে এখানে দেখো যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে ফুয়েল আর লুব্রিকেন্ট। কনজাম্পশন হলে কিন্তু আমরা আগে পিছে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কিন্তু লুব্রিকেন্ট অয়েল, ঠিক আছে? অয়েল একটা হচ্ছে ফুয়েল অয়েল আছে আর একটা লুব্রিকেন্ট, দুটোর কাজ কিন্তু আলাদা, ঠিক আছে? তো আমরা আজকে এই লুব্রিকেন্ট অয়েলের তার ভিসকোসিটি কত সেটাই কিন্তু দেখছি। এটা অবশ্যই মানে এর কোয়ালিটি দেখতে হয় আমাদের, কেন না, যদি এই ভিসকোসিটি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের ফ্রিকশন বাড়বে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে, এবং তাছাড়াও কিন্তু মেশিনের যে ইঞ্জিনের যে পাওয়ার নেই সেটাও কিন্তু কমে যায়, ঠিক আছে? করোশন ধীরে ধীরে বাড়তে থাকবে, তার ফলে ইঞ্জিনের ক্ষয় হতে থাকবে। তো এই জন্যই আমরা কিন্তু ভিসকোসিটি মেপে নিই, ঠিক আছে? তো ভিসকোসিটি সোজা কথায় যেটা আমরা জানি যে একটা অভ্যন্তরীণ যে আণবিক বন্ধন, যদি কোনো একটা পাইপের মধ্য দিয়ে কোনো একটা ফ্লো, একটা লিকুইড যদি ফ্লো করতে থাকে তাহলে সেই তোমরা ফিজিক্সে নিশ্চয়ই দেখেছো তার যে অনেকগুলো লেয়ারে আমরা পরপর পর কিন্তু ভাগ করতে পারি, ঠিক আছে? তো সব থেকে একদম মিড পয়েন্টে আমরা ডায়ামিটার দিয়ে যদি সেন্টার যেটা থাকে সেইখানটা কিন্তু ভেলোসিটি সব থেকে বেশি থাকে, এবং তার পর পর যত আমরা একদম ওয়ালের দিকে যাব তত কিন্তু কি হয় স্পিড তাদের মানে ভেলোসিটিটা কমতে থাকে, ঠিক আছে? কেন না, এই যে একটা লেয়ার, একটা লেয়ার তার পরের লেয়ারকে কি করছে যেতে বাধা দিচ্ছে, ফ্রিকশন একটা সৃষ্টি করে ওখানে, যার ফলে কি হয় আস্তে আস্তে ওটা কিন্তু ভেলোসিটি কমতে থাকে, ঠিক আছে? তো এই আমরা কিন্তু ভিসকোসিটি এভাবেই মাপবো যে কত স্পিডে বা কত ভেলোসিটিতে নিচের দিকে নামছে, কত টাইম লাগছে, আমরা অ্যাকচুয়ালি এই টাইম দিয়েই কিন্তু মেজার করি, ঠিক আছে? তো সেক্ষেত্রে ইউনিট কি হবে, কোন ইউনিটে আমরা এটাকে লিখি জানি সেটা তোমরা দেখেছো, পয়েজ, একটা সেন্টি পয়েজ ছিল, ঠিক আছে? তো এবারে আমি প্রসিডিওরটা তোমাদের দেখাই, একটু খেয়াল করো, আমি শেয়ার করছি। এই পর্যন্ত ম্যাডাম দেখিয়েছেন, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের যদি আমরা ওর ভিতরের দিকটা কি আছে সেটা ভালো করে দেখার চেষ্টা করি, তাই কিন্তু ম্যাডাম এটাকে আলাদা করে দেখিয়েছেন, ঠিক আছে? তোমরা দেখে নিয়েছো এটা ভালো করে? ইয়েস স্যার। হুম হুম এবারে তাহলে আমি পরেরটাতে যাই, প্রসিডিও। তাহলে প্রসিডিওরে আমাদের প্রথম যেটা করতে হচ্ছে, প্রথমে আমাদের অয়েল বা লুব্রিকেন্ট অয়েল, স্যাম্পল অয়েল যেটা আমাদের নেওয়ার সেটা নিতে হবে, ফিল দা অয়েল কাপ উইথ অয়েল টু দা রিকোয়ার্ড অয়েল লেভেল ইন্ডিকেটেড বাই দা মার্কার পয়েন্ট। অর্থাৎ আমাদের ভিতরে যে অয়েল কাপ যেটা থাকবে, স্যাম্পল অয়েল যেখানে নিতে হবে সেটার একটা নির্দিষ্ট মার্ক করা থাকে, সেই মার্কস পর্যন্ত, তার কারণ কি প্রত্যেকটারই একটা একটা ডেফিনেট ভলিউম থাকে, সেটা দিয়ে আমরা মেজার করি, তাই কিন্তু আমাদের ওই ডেফিনেট ভলিউম যতটা নেওয়ার ওর মধ্যে মার্ক করা থাকবে ততটা একটা আমরা লুব্রিকেন্ট অয়েল স্যাম্পেল হিসাবে নিয়ে নিলাম কাপের মধ্যে। নেওয়ার পর এবার আমরা কি করছি, হিট দা ওয়াটার। আচ্ছা এখানে এই যে হিট দা ওয়াটার ইউনিফর্মলি আমাদের এই যে আমরা অয়েল কাপ নিচ্ছি তার চারদিকের, আমি এটাকে যদি এভাবে বলি তাহলে একটু বুঝতে সুবিধা হবে, ধরো কোনো একটা বড় একটা বালতি বা কোনো একটা বড় একটা গামলা বাউল, তার মধ্যে আমরা ছোট একটা গ্লাসে জল নিয়ে আমরা তার মধ্যে ডিপ করছি, তাহলে আমরা প্রথমে কি করলাম, বড় একটা টাব যেটা তার মধ্যে জল ভরলাম, এবারে তার মধ্যে একটা গ্লাসকে বসাচ্ছি, ঠিক আছে? তাহলে সেই গ্লাসের মধ্যে কিন্তু আমরা নিচ্ছি কি লুব্রিকেন্ট অয়েলটা, স্যাম্পল অয়েলটা, আর তার আউটার সার্ফেসে কি থাকছে বাইরের দিকে। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন একটু একটু হিন্দিতে বলুন। হ্যাঁ বলুন হিন্দি হিন্দি বা ইংলিশ বেটার হয়, হিন্দিতে বলুন তাহলে সবাই বুঝে যাবে। আচ্ছা 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 তো
দেখো মানে এক্সাম্পল সমঝ গিয়ে না, এক তো টাব লিয়া উসকো পানি সে ভার লিয়া, উসকে বাদ উসকা অন্দর এক তো গ্লাস মে হাম লোগ কা স্যাম্পল লেকার ডিপ করনা হ্যায়। তো এসা হি হ্যায় এ অ্যাপারেটাস, অয়েল কাপ অর স্যাম্পল কাপ হাম লোগ ও ওয়াটার মে ডিপ কর দিয়া। ইসকে বাদ ও অয়েল কা উপর দেখো এক তো ক্যা এ সেন্টিগ্রেড থার্মোমিটার সেট কর দিয়া। उसका बाद नंबर थ्री, व्हेन रिक्वायर्ड टेम्परेचर ऑफ ऑयल इज अटेंड लिफ्ट द बॉल अबव द ऑरिफिस होल। देन हम लोग का क्या करना है, ऑयल लेने का पहले ही, ऑयल लेने का पहले वो ऑरिफिस जो था, होल जो था वो बंद करना है। किससे? एक तो मेटालिक वो स्फेरिकल एक ये बॉल रहेगा, ठीक है, उससे बंद कर देना है। इसके बाद ऑयल ले लिया, सैंपल ऑयल, लुब्रिकेंट ऑयल। इसके बाद नेक्स्ट पॉइंट, अलाउ द ऑयल टू नहीं, उसके बाद हम लोग का वो पावर देकर उसको हीट करना है। तो पहले हीट होगा वाटर, वाटर का टेम्परेचर बढ़ते बढ़ते जाएगा धीरे धीरे, उसके साथ साथ हम लोग जो सैंपल ऑयल लिया वो भी उसका टेम्परेचर भी धीरे धीरे बढ़ते जाएगा। तो इसी के साथ साथ लास्ट में हम लोग क्या करेंगे, नंबर फोर देखो, अलाउ द ऑयल टू द टू पास थ्रू इट एंड कलेक्ट 50 सीसी ऑफ ऑयल इन द वॉल्यूमेट्रिक फ्लक्स। तो जब आफ्टर अ डेफिनेट टेम्परेचर हम लोग क्या करेंगे, वो जो ऑरिफिस में जो मेटालिक बॉल था वो देकर तो स्टॉप कर दिया था, उसको उठा के लेना है। धीरे धीरे वो ऑयल क्या होगा, इसका नीचे देखो एक तो वो जो नैरो नेक वॉल्यूमेट्रिक फ्लास्क था वो नीचे रखा हुआ है, उसमें जाके जमा होगा। तो कितना टाइम में वो जमा हो रहा ये हम लोग का स्टॉप वॉच से देख लेना है। तो यहाँ देख रहा कि 3.59 3 मिनट और 59 सेकेंड तक लगे इसमें, ठीक है। तो ऐसे करके हम लोग को कितना टाइम, 3 टाइम्स इसको लेना है, ठीक है, क्लियर? यस। अच्छा, जो जो, जो बांग्ला में से जिसको प्रॉब्लम हो रहा था उसका क्या क्लियर हुआ, और थोड़ा आंसर करो, रिप्लाई दो। निजामुद्दीन, निजामुद्दीन अगर कुछ प्रॉब्लम होगा तो फिर से पूछो, ठीक है। अच्छा ठीक है, तो ऐसे प्रोसीड्योर हम लोग को ऑब्जर्वेशन कितना 3 टाइम्स लेना है। तो प्रोसीड्योर एक बार हम फिर से बोल रहे हैं, पहले से पहले क्या करना है, हम लोग का ऑयल कप जो है अंदर में, वो ऑयल कप में ऑयल लेना है, मतलब सैंपल ऑयल, ठीक है, लुब्रिकेंट ऑयल लेना है। तो लेने का पहले हम लोग का क्या करना, ऑरिफिस जो है, ऑरिफिस मतलब होल है, नीचे नीचे में एक तो होल है, उसको बंद करना है। किससे? एक तो मेटालिक बॉल रहेगा, उससे वो बंद करना है। उसके बाद हम लोग 50 ml लुब्रिकेंट ऑयल वो ऑयल कप में लेना है। उसके बाद जो आउटर सरफेस में जो वाटर है उसको हीट करना, हीट करने के साथ साथ उसका टेम्परेचर बढ़ेगा। किसका? वो आउटर में जो वाटर रखा हुआ है, तो उसका टेम्परेचर बढ़ने का साथ साथ क्या होगा, हम लोग जो लुब्रिकेंट ऑयल लिया उसका भी टेम्परेचर थोड़ा बढ़ते जाएगा। तो आफ्टर सम टाइम क्या करेंगे हम लोग, वो ऑरिफिस फ्री कर देंगे वो बॉल उठा के, ठीक है। उसका बाद देखो नीचे एक तो हम लोग कंटेनर रखे नैरोनेक वॉल्यूमेट्रिक फ्लक्स, उसमें जमा होगा। तो कितना टाइम पे वो फर्स्ट ड्रॉप से एकदम लास्ट ड्रॉप तक हम लोग को स्टॉप वॉच में टाइम कैलकुलेट करना है, कितना सेकेंड और कितना मिनट लग रहा है ये हम लोग का देखना है, ठीक है। तब पूरा वो ड्रॉप, लास्ट ड्रॉप वो नैरोनेक वॉल्यूमेट्रिक फ्लक्स में ऐड होने के बाद हम लोग को स्टॉप वॉच साथ साथ स्टॉप करना है और कैलकुलेट करना है टाइम कितना हुआ वो देखना है, ठीक है। तो ऐसे करके हम लोग को तीन टाइम क्या करना, ये ऑब्जर्वेशन लेना है, एक्सपेरिमेंट रिपीट करना है,
ठीक है, क्योंकि एक बार में वो सही नहीं हो सकता, इसीलिए इरर आ सकता है, इसीलिए हम लोग को तीन बार तीन टाइम करना है, ठीक है। इसके बाद एक ऑब्जर्वेशन में क्या है, ऑब्जर्वेशन नंबर वन क्या देख रहे हो, 30 डिग्री सेंटीग्रेड में वॉल्यूम ऑफ ऑयल, मतलब जो सैंपल हम लोग लिए हैं वो कितना, 50 ml, ठीक है, 50 ml सैंपल, मतलब लुब्रिकेंट ऑयल हम लोग कितना लिया, 50 ml। जब शुरू किया उसका 30 डिग्री सेंटीग्रेड में, पहले उसको फ्री किया, तो वो टोटल फर्स्ट ड्रॉप से लास्ट ड्रॉप तक नैरोनेट फ्लास्क में जमा होने का टाइम कितना लगा इसमें, 180 सेकेंड, ठीक है। उसके बाद सेकेंड, एक मिनट, थोड़ा प्रॉब्लम हो रहा अच्छा, यहाँ पे थोड़ा प्रॉब्लम हुआ है, ठीक है, यहाँ थोड़ा डेटा उठाने में थोड़ा ये हो गया। तो देखो 30 डिग्री सेंटीग्रेड जब, तब 50 ml जो सैंपल ऑयल नीचे टोटल नैरोनेक में जमा हुआ है 180 सेकंड में, ठीक है। सेकंड देखो, सेकंड 30 डिग्री सेंटीग्रेड, उसके बाद हम लोग इसका टेम्परेचर थोड़ा बढ़ाएंगे, ठीक है, तो 30 डिग्री से हम लोग देखेंगे 35 डिग्री सेंटीग्रेड, तब वॉल्यूम ऑफ सैंपल ऑयल वो एक ही रहेगा, 50 ml रहेगा, ठीक है। तो उसका हम लोग देख रहे हैं कि टोटल टाइम विल डिक्रीज, 74 सेकंड, क्योंकि वो टेम्परेचर बढ़ने के साथ साथ उसका विस्कोसिटी क्या होगा, कम हो जाएगा, ठीक है, वो थोड़ा जल्दी नीचे गिरेगा, ठीक है, इसीलिए ये थोड़ा यहाँ नहीं पड़ा है। हाँ बोलो बोलो। अगर 45 डिग्री टेम्परेचर अगर, तो वॉल्यूम 50 ml ही रहेगा। हाँ, 50 ml वॉल्यूम ऑफ सैंपल ऑयल, मतलब 50 ml हर टाइम में हम लोग का 50 ml एक ही लुब्रिकेंट ऑयल लेना है, सैंपल ऑयल, ठीक है। हम लोग क्या बढ़ाएंगे, वो टेम्परेचर थोड़ा बढ़ाएंगे, क्योंकि टेम्परेचर देखो यहाँ, जब कहो तो 30 डिग्री टेम्परेचर बढ़ने का साथ साथ क्या होगा, उसका विस्कोसिटी थोड़ा कम हो जाता है, ये इनवर्सली प्रोपोर्शनल, ठीक है। तो देखो 30 डिग्री सेंटीग्रेड में तुम्हारा लगा 180 सेकेंड, यहाँ अगर 35 करोगे तो और थोड़ा कम हो जाएगा, 35 ऐसे गैप होगा, यहाँ थोड़ा मिसिंग हुआ है, ठीक है। तो 35 में हम लोग ले रहा तो 174 सेकेंड लगे। उसके बाद अगर 40 सेकेंड करोगे, 50 सेकेंड करोगे, तो ऐसा ही होगा, ये तुम लोग का जब लैब में करोगे प्रैक्टिकली, ठीक है, तब अच्छा से पता चल जाएगा क्या होगा। तो लास्ट में जब देख रहा है कि 40 डिग्री सपोज है, 40 डिग्री सेंटीग्रेड में देख रहा कितना हुआ, 173 सेकेंड हम लोग का टोटल वो ऑरिफिस से टोटल लुब्रिकेंट ऑयल नैरोनेक वॉल्यूमेट्रिक फ्लक्स में जमा हुआ है, ठीक है। तो यहाँ से हम लोग तीनों एक्सपेरिमेंट के बाद उसका एवरेज टाइम कितना लगा, ये हम देख लेंगे, कितना, 175.66 सेकेंड, ठीक है। तो अभी yes, हम लोग आएंगे कैलकुलेशन। अच्छा, सबको दिखाई दे रहा है नासिक से? Yes sir, it's visible. Yes sir. Okay. निजामुद्दीन, तुम्हारे लिए आज थोड़ा हिंदी में ये हो रहा है, ठीक है क्लास, बाकी बांग्ला ज्यादा अच्छा तादर असुविधा ले तारा একটু বলবে। एवरेज टाइम कितना लगा हम लोग देख लिया, t equals to 175.66 सेकंड, नियर अबाउट 176 हम लोग ले सकते हैं, ठीक है। तो एवरेज टाइम 175.67 एंड डेंसिटी ऑफ सैंपल ऑयल d इक्वल्स 2.92, ये तो उसमें स्टैंडर्ड वैल्यू दिया रहेगा, ठीक है, वो नोटिंग है उसमें। तो कितना देख रहा था, डेंसिटी ऑफ सैंपल ऑयल, मतलब लुब्रिकेंट ऑयल का डेंसिटी 0.92 ग्राम पर लीटर। Therefore, absolute viscosity is equals to kinematic viscosity into density. Then absolute viscosity equals to AT minus V by T into D. यार देखो, अभी क्वेश्चन होगा तो ए और बी क्या है, ये देखो यहाँ
यार ए इज इक्वल टू इज ए कॉन्स्टेंट है ठीक है ए इज 0.00264 एंड बी इक्वल टू 1.9 दीज आर कॉन्स्टेंट गिवेन विथ इंस्ट्रूमेंट ए तो हमारा जो इंस्ट्रूमेंट रहेगा उसके साथ साथ इसका एक कॉन्स्टेंट वैल्यू दिया हुआ रहेगा ठीक है तो हम लोग क्या देखा एब्सोल्यूट विस्कोसिटी इक्वल्स टू काइनेमेटिक विस्कोसिटी इनटू डेंसिटी और एब्सोल्यूट विस्कोसिटी इक्वल्स टू एटी माइनस बी बाई टी ये टी हम लोग का पता चला कितना 175.6 बाकी सब कॉन्स्टेंट ठीक है ओके देन द एब्सोल्यूट विस्कोसिटी इक्वल्स टू ए अगर पुट करोगे ये नंबर जो बोला देखो 0.00264 into 175.66 minus 1.9 divided t we also get 175.66 into density कितना था 0.92 वो लुब्रिकेंट ऑयल का डेंसिटी कितना था 9.92 ग्राम पर लीटर सो यूनिट पॉइस में ही यूनिट हम लोग पहले देख लिया पॉइस होता है सेंटीपॉइस भी होता है ठीक है तो हम लोग यहाँ पॉइस में ही निकल रहे देन इक्वल्स टू देखो अगर कैलकुलेशन कंप्लीट करोगे तो इसका आएगा 0.4167 पॉइस ठीक है तो इसका ए विस्कोसिटी 0.4167 पॉइस तो देख के पता चलेगा क्या ये लुब्रिकेंट ऑयल क्वालिटी में कितना है कैसा अच्छा है या बुरा है ठीक है ये सब अगर अच्छा कंपनी का ये होगा तो उसमें दिया हुआ रहता है वो जो कंटेनर है उसमें ठीक है उसका विस्कोसिटी कितना है तो कैलकुलेशन करने के बाद देयरफॉर वी कैन से विस्कोसिटी ऑफ गिवन सैंपल ऑयल इज 0.4167 पॉइस ओके इज देयर एनी प्रॉब्लम सर नो सर बोलो सर एक प्रॉब्लम है কোনটা বলো নীলাঞ্জন হ্যাঁ স্যার স্যার আমরা তো বের করতে যাচ্ছিলাম কাইনেমেটিক ভিসকোসিটিটা কিন্তু এখানে তো অ্যাবসলিউট ভিসকোসিটি বের করে দিলাম তা তুমি এখান থেকে তো দুটোই পেয়ে যাচ্ছ হ্যাঁ বলো বলো স্যার আমি 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 ধরছি সেটা হচ্ছে দেখো কিছু জিনিস হ্যাঁ কিছু জিনিস বলার আছে এটা হ্যাঁ আপনি এটা একটু খুলে রাখুন তাহলেই হবে কিছু জিনিস আমার বলার আছে দ্য ফার্স্ট অফ ওয়ান we can determine both the kinematic viscosity and as well as absolute viscosity through the redwood viscometer actually the main purpose is for redwood viscometer to by calculating the viscosity through time so it's generally focus on kinematic viscosity yes that is true but in our syllabus that is mentioned is the determine of the viscosity यहाँ मेंशन नहीं किया गया कि आपको कौन सा चाहिए काइनेमेटिक चाहिए या एब्सोल्यूट चाहिए इसीलिए हमने यहाँ दोनों दिखा दिया एक्चुअली रेडोट इज यूज्ड फॉर काइनेमेटिक सर एक तो म्यूट करवेन ओके 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 एक्चुअली रेडोट इज यूज्ड फॉर काइनेमेटिक बट इन आवर सिलेबस इट इज नॉट मेंशन दैट्स व्हाई फॉर द सेफ्टी फॉर बोथ ऑफ साइड वी आर यूजिंग আমি দেখাচ্ছি দেখো এবার আমার স্ক্রিনটা দেখো দেখতে পাচ্ছ কিনা আমার কয়েকটা জিনিস বলার আছে সেটা মনে হলো দেখতে কি পাচ্ছ আমার স্ক্রিনটা এইখানে আমার একটা জিনিস দেখাবার আছে আচ্ছা এইটা নিয়ে অনেকেরই কনফিউশন হচ্ছিল এটা কি হয়েছে না ওখানে ওই টেম্পারেচার গুলো মিসিং আছে আর কি না টেম্পারেচার মিসিং নেই আমি বলছি এটা তো আমার বানানো আমি বলছি এটা কি হয়েছে হিয়ার আচ্ছা আমি হিন্দিতে বলছি দেখো হিন্দি সবাই বুঝে উঠতে পারো কিনা ইয়াহা বহুত তরিকে সে আপকো ভিসকোসিটি আপ মেজার কর সকতে হো পহলা ওয়ান আপ বিনা টেম্পারেচার বাড়ায় মতলব কে রুম টেম্পারেচার আপকা আবি জো রুম টেম্পারেচার অ্যারাউন্ড 30 আগার আপ কলকাতা মে জাকে মাপোগে तो कलकत्ता में अराउंड अभी है 28-29 तो आप इसके हिसाब से भी एक विस्कोसिटी निकाल सकते हो थ्रू द इंस्ट्रूमेंट द प्रोसीजर इज सेम एक हुआ पहला दूसरा आप क्या कर सकते हो आप उसको एक सर्टेन टेम्परेचर में हीट कर सकते हो मतलब कि आपने 80 डिग्री ले लिया सपोज आपको दिया गया है कि आपका जो इंजिन है वो रन करता है ज्यादा से ज्यादा 80 डिग्री सेंटीग्रेड में तो आप एक काम करो आप 80 डिग्री में विस्कोसिटी निकाल के दिखाओ
तो आप उसको क्या करोगे, टेम्परेचर ऑन करके थ्रू थर्मोमीटर के जरिए आप उसको 80 में रीच कराओगे, और उसके बाद थ्रू द सेम प्रोसीड्योर यू कैन कैलकुलेट द टाइम ऑफ फ्लो। ये क्या दूसरा तरीका। और तीसरा क्या होगा, तीसरा थोड़ा ज्यादा कॉम्प्लिकेटेड है, थोड़ा ज्यादा कम करना होता है। उसमें क्या होता है, आपको 5 डिग्री टेम्परेचर बढ़ाना है, मतलब कि आप स्टार्ट किए 40 में। एक सैंपल फिक्स, निजामुद्दीन ने एक सवाल किया था कि हमको क्या 50 ml ही लेना है। हाँ, अगर आप कंपेयर करना है तो आपको सेम क्वालिटी का ऑयल लेना है और सेम वॉल्यूम का लेना है, नहीं तो आप कंपेयर कैसे करोगे। तो सपोज हमने पेट्रोल लिया, वो जो पेट्रोल पंप है उसमें से हमने पेट्रोल ले लिया 1 लीटर। जब लैब शुरू होगा, किसी एक को कहा गया कि भाई आते वक्त 1 लीटर पेट्रोल ले आना, जेरिकेन दे दिया। तो आप जाके पेट्रोल पंप में खड़े होके 1 लीटर पेट्रोल लोगे, उसके साथ देखना कि जहां से आप पेट्रोल निकालते हो ना, उसका वो उधर डेंसिटी लिखा हुआ रहता है, तो उससे आप अपना डेंसिटी आप नोट करके सीधा लैब में पहुंचोगे। लैब में हम क्या करेंगे, आपको तीसरे तरीके से करना है। सपोज आपको पहले 40 में लेना है, आपने हीट किया 40 में, जब रीच हुआ तो आपने प्लग ऑफ कर दिया, क्योंकि अगर टेम्परेचर आता रहा तो वो तो बढ़ता ही जाएगा। आपने प्लग ऑफ करके 40 में ये सेकेंड कैलकुलेट किया, उसके बाद आपने 5 बढ़ा दिए 45 में आप एक लिए, मतलब कि इट इज वेरी नेचुरल कि टाइम आपका कमेगा, बिकॉज इन्वर्सली प्रोपोर्शनल है ना, वो पतला होता जाएगा। ऐसे आपको 45-5 डिफरेंस या 3-3 जैसे आपका कंपनी आपको डिमांड करेगा, 40, 45, 50, 55, 60, 65 ऐसे आपको, अगर वो लोग चाहे तो आपको 100 डेटा भी लेना है, और 100 डेटा लेने के बाद आपको डिफरेंट टेम्परेचर मिलेगा। सपोज 40 से आप 150 तक पहुंच गए, तो उससे जो आपको डेटा मिला उससे आपको एक ग्राफ प्लॉट करना है, आपको दिखाना है कि विद टेम्परेचर ये कैसे इसका विस्कोसिटी गिरता रहा। ठीक है, तो ये वेरियस तरीके से किया जा सकता है। आपके आप पहले बैच हो तो यहाँ हमारे पास कोई प्रोसीडियर नहीं है, काउंसिल ने इसका कोई प्रोसीडियर हम लोगों को नहीं दिया, सिर्फ हाथ में ये क्या बोलते हैं सिलेबस थमा दिया। तो इसीलिए हमको मालूम नहीं कि कौन सा वाला वो लोग चाहते हैं, एक रूम टेम्परेचर वाला कि एक सर्टेन टेम्परेचर हीट करने के बाद, या फिर ये वेरिएशन जो आपको ग्राफ में प्लॉट करना है। तो इसीलिए मैंने ये डेटा जहाँ से लिया हुआ है, यहाँ ये कॉलेज का है बट ये कोलकाता का नहीं है, बाहर स्टेट का है। तो जहां से मैंने ये लिया है उन्होंने ये 30 में करके इसका एवरेज लिया है, इधर उन्होंने टेम्परेचर बढ़ाया नहीं, ये ठंड मौसम का लिया हुआ है तो इसने इसको 30 में रीच करा के ये कैलकुलेशन लिया है। ठीक है, और जो ऑयल है इधर मैंने यहाँ मेंशन नहीं किया बिकॉज ये मेरे पास कोई प्रूफ नहीं है। तो द ऑयल इज अ वेजिटेबल ऑयल, ये फ्लावर से लिया गया ऑयल है, सो इसलिए मैंने इसका नाम मेंशन नहीं किया। ये लुब्रिकेटिंग ऑयल है बट इट इज अ वेजिटेबल ऑयल, पेड़ पौधों से निकाला हुआ, तो इसलिए मैंने सिर्फ इसे सैंपल के जरिए लिखा। बोझा गया लो, अनेक हिंदी बोलते हैं। तो এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল, বিভিন্নটা হতে পারে। তো তোমরা এই ডেটাটাকে এইভাবেই দিও, তোমাদের কাছে জাস্ট এটা একটা ডেমনস্ট্রেশন হিসেবে দেখানো হচ্ছে। ঠিক আছে, তোমরা এটাকে এই ডেটা হিসাবেই দিও, কোনো প্রবলেম নেই। কাজটা শিখে জেনে রাখো, শিখে রাখো বলতে পারলাম না, কাজটা জেনে রাখো, তো যাতে কি হচ্ছে অ্যাটলিস্ট তোমরা বলতে পারো। তাহলে বোঝা গেল ইয়ে 3 রকম ভাবে হয়, রুম টেম্পারেচার, একটা ফিক্সড এলিভেটেড টেম্পারেচার, অর থ্রু একটা সার্টেন লেভেলে টেম্পারেচার বাড়িয়ে 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 তোমাকে একটা গ্রাফ প্লট করতে হবে। পুরো গ্রাফে ফেলে বলতে হবে এই যে লুব্রিকেটিং অয়েল, এই তার টেম্পারেচারের সাথে ফ্লো হচ্ছে। অতএব ধরো আমি একটা মোবিল অয়েল ব্যবহার করছি, তো সেই মোবিল অয়েলটা যে পারচেস যারা তৈরি করছে তার কিন্তু এই টেস্টটা করে তাকে বাজারে ছাড়তে হয়। আমি যে গাড়িটা চালাচ্ছি আমার কত টেম্পারেচার অবধি এ কাজ করতে পারে, দেখবে গাড়ির বা বাইকের ম্যানুয়ালে লেখা থাকে 6 মাস অন্তর বদলাও, 3000 কিলোমিটার অন্তর বদলাও, কি 1 বছর অন্তর মোবিল অয়েল বদলাও, একটা টাইম ইন্টারভাল লেখা থাকে। ও কোথা থেকে এলো ওটা? ওটা এলো হচ্ছে এই ধরনের টেস্টিং করে ও বলে দিয়েছে, মোটামুটি একটা হিসেব করেছে, ধরো 3000 কিলোমিটার চললে
যা টেম্পারেচার বাড়িয়ে বা যা হয় তাতে দেখা যাচ্ছে ওর ভিসকোসিটি যে জায়গায় ফল করবে ওর লুব্রিকেটিং বিহেভিয়ার আর থাকবে না, তাই 6 মাস অন্তর বা প্রতি 3000 কিলোমিটারে ওরা বদলাতে বলে। বোঝা গেল? তো এগুলো ওদের জন্য খুব জরুরি, ডিফারেন্ট টেম্পারেচার কিভাবে করবে এটা বহুভাবে হয়, এক এক জায়গায় এক এক ভাবে পারবে, কোনো ডেটাটাই কিছু মিসিং টিসিং নেই, এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে দিয়েছি আমি, মোস্ট ইজি যেটা সেটাই দিয়েছি যাতে বুঝতে পারো, এই আর কিছু নয়। আর এইটার লেখাটা আমি দিয়ে দেবো। আচ্ছা রতিন স্যার যদি কিছু এন্ড কিছু বলেন, 5 মিনিট আছে একটু বলে দিতে পারেন। আচ্ছা আর তো তেমন কিছু, এতই শর্ট ইয়েগুলো এক্সপেরিমেন্ট গুলো, এটা খুব বেশি ডিসকাস করারও কিছু নেই, ঠিক আছে? যতটা ডিসকাস করার মোটামুটি আমরা করে দিয়েছি, এবার বাকিটা তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেগুলো করতে পারো, ঠিক আছে? নীলাঞ্জন অর্পণ, নিজামুদ্দিন, যারা বুঝতে পারোনি, অসুবিধা হলে থাকলে তোমরা একটু এটাকে করতে পারো, ঠিক আছে? স্যার বুঝতে পেরেছি। সবাইকে বলছি, পার্টিকুলার দু একজনকে বলছি না, 5 মিনিট টাইম আছে, যদি কোনো এক্সপেরিমেন্ট এটা ওটা লেখা কিছু যদি থাকে তোমরা এখনো ক্লিয়ার করতে পারো, আমরা তোমাদের তাহলে করে, সবাইকে বলছি, এটা নট নেসেসারি যে একজন দুজনকে বলছি, সবাইকে বলছি, থাকলে সে বলো। ম্যাম বলছি, ওই যে আমাদের ইন্টারনাল হবে, ইন্টারনালে ম্যাম আপনি সেদিন বলছিলেন না যে ল্যাবের, মানে ওই ল্যাবের নাকি কোনো কিছু হবে না, মানে ওটা কি পুরোপুরি আমাদের থিওরি, মানে যেটা থিওরি ওইটার উপরেই হবে? আপাতত আপাতত যা দাঁড়াচ্ছে থিওরিটা আগে হবে, ল্যাবটা পরে হবে, আপাতত থিওরিটা 25 থেকে 6 এখনো অব্দি পাবলিশ হতে কিছু বেরোয়নি, তবে সেকেন্ড থার্ড ইয়ারে শুধু থিওরি হবে, তোমাদেরও হয়তো থিওরিটাই হবে, আপাতত থিওরিটাই ধরে রাখো, ঠিক আছে? এরপর যদি হয়। হ্যালো ম্যাম, এক্সকিউজ মি। হ্যাঁ বলো নিজাম, বলো বলো ম্যাম। ইন্টারনাল 25 হ্যায় না? वो उसका पक्का रूटीन आपको मिल जाएगा, अभी तक कुछ नोटिस निकला नहीं, आपको पक्का रूटीन मिल जाएगा। ओके मैम, बट हां वो 25 से 6 के बीचों बीच ही होगा। हाँ बोलो मैम। इंजीनियरिंग ड्राइंग जो है उसका क्लास नहीं होता ना ऑनलाइन अभी? किसका ड्राइंग? इंजीनियरिंग ड्राइंग। अच्छा, उसको वो तो प्रियंका मैम से पूछना है, ठीक है? इंजीनियरिंग ड्राइंग अभी भी आएंगे, शायद वो लोग पहुंच भी गए क्लास में, तो उनसे ही पूछ लेना, ठीक है? मैंने सर को अभी अभी थोड़ी देर पहले देखा था, सर आएंगे, सर मैडम आएंगे, तो वो ड्राइंग वाला पूछ लेना, वो ड्राइंग में हम आपसे भी कच्चे हैं, ठीक है? ओके मैम, नहीं मालूम आप तो फिर भी इंस्ट्रूमेंट पहचानते हो, हम तो वो भी नहीं पहचानते। बाद में पूछ लेना उन लोगों से, फिलहाल के लिए इसका रिटर्न जो डॉक्यूमेंट है हम वो दे देंगे, आज का डेट आप प्लीज अपने कॉपी में लिख लो, और हम फाइल के साथ लिख भी देंगे, मतलब फाइल नेम के साथ मैं मेंशन भी कर दूंगी, तो आपको वो लिखने में आसानी होगी, मैं थोड़ी देर बाद भेजूंगी। हाँ बोलो। हेलो मैम, मैम एक बेसिक केमिस्ट्री है, अप्लाइड केमिस्ट्री है, ठीक है? नहीं ये तो ये एक्सपेरिमेंट किताब आपकी किताब में नहीं है, बेसिक केमिस्ट्री वाला किताब में भी नहीं है, अप्लाइड वाला किताब में भी नहीं है, कभी पे कहीं पे भी नहीं है, सिर्फ ये पीपीटी ही है आपके पास, और ये अगर आप देखोगे तो ये अप्लाइड साइंस के अंदर आता है, क्योंकि आप ये अप्लाई करने वाले हो ना इंडस्ट्री में, तो ये क्योंकि हम लोग का जो ये सिलेबस चेंज हुआ, अभी नया आया, ठीक है? ये सिलेबस तो इसमें देखो ठीक से सोचोगे तो देखो हर एक्सपेरिमेंट ही है, ये अप्लाइड है, इंडस्ट्रियल ये देखो एप्लीकेशन है हर एक्सपेरिमेंट में, ठीक है? तुम क्या क्या ऑक्सीडेशन, ऑक्सीडेंट डिटरमिन, और उसके बाद की हार्डनेस, ये हर एक्सपेरिमेंट एक अप्लाइड था, ठीक है? ये पूरा अप्लाइड केमिस्ट्री बेस होगा, ठीक है? ओके सर, चलो अगले हफ्ते से, अगले हफ्ते से हम लोग का कॉलेज खुला हुआ है, ठीक है? तो अगर प्रैक्टिकल करना है तो वो टीम करके कॉलेज में आ जाना, ठीक है? प्रैक्टिकल हम लोग का अभी तक है। हेलो सर, कॉलेज कब से खुलेगा? कॉलेज तो सरस्वती पूजा के तो बंद है, मंगल बुध
निजामुद्दीन क्लास के लिए ऑफिशियली फर्स्ट ईयर अभी भी आने के लिए नहीं कहा गया, ठीक है? फर्स्ट ईयर ऑफिशियली नहीं आ सकते। अगर आपको लैब में कोई भी दिक्कत होता है तो हम आप पहले हम लोगों को फोन कर लेना और डेट निकाल के आना, ये ऑफिशियल नहीं है। ओके, फर्स्ट ईयर को अभी तक गवर्नमेंट मतलब कॉलेज आने के लिए परमिशन दिया नहीं है टिल द डेट फॉर 15 फरवरी, अभी तक कोई न्यूज हमारे पास है नहीं। फिर भी आपको अगर कुछ देखना है, सबका आने की जरूरत नहीं है, वो भी अभी भी है, एक एक टीम करके 10-15 का टीम करके, ठीक है? ज्यादा नहीं। अगर किसी को लगता है कि कुछ भी समझ में नहीं आ रहा है, जाना ही है, तब भी वो आओ। अगर थोड़ा सा भी इधर प्रोसीडियर समझ में आ रहा है तो हम ये सब कुछ रिपीट करेंगे थ्रू ऑनलाइन। ऐसा नहीं है कि हमारा एक्सपेरिमेंट खत्म हो गया तो हम लैब स्टॉप कर देंगे, हम फिर से वो रिपीट करेंगे। तो जिसके पास जो जो मतलब दिमाग में नहीं है या कुछ क्वेरी है, तब सब सारा कुछ साफ हो जाएगा। थैंक यू मैम, थैंक यू सो मच। आज के हमारा नेक्स्ट क्लास शुरू हो गए।